প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি সকলে তোমরা ভালো আছো। এখন আমরা ওজোন স্তরের ক্ষয় সম্বন্ধে জানব। প্রথমেই আমরা ওজোন গ্যাসের কিছু প্রাথমিক তথ্য বা কিছু প্রাথমিক পরিচয় জেনে নেব। এই ওজোন গ্যাসটা কি, এটা কোথায় দেখতে পাওয়া যায়, পরিবেশের উপরে কি প্রভাব আছে ইত্যাদি ইত্যাদি। ওজোন গ্যাস হলো অক্সিজেন পরমাণু 3টি আইসোটোপ যুক্ত একটি গ্যাস, যেটি হালকা নীল রঙের এবং উগ্র আষ্টে যুক্ত গ্যাস। বুঝতে পারলে? ওজোন গ্যাস হলো 3টি অক্সিজেন পরমাণুর আইসোটোপ যুক্ত একটি গ্যাস, যেটি হালকা নীল রঙের এবং যেটি উগ্র আষ্টে তোমার গন্ধযুক্ত, এবং যেটি ভূপৃষ্ঠ থেকে 20-50 কিলোমিটার উঁচুতে অবস্থিত। এর যদি ভূপৃষ্ঠ হয়, ভূপৃষ্ঠ থেকে 20-50 কিলোমিটার উচ্চতাতে এই গ্যাসটি অবস্থান করে একটি স্তর রূপে। একটা স্তর রূপে অবস্থান করছে এই গ্যাসটা, যেটি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পড়ে। যদি বলে যে ওজোন গ্যাস বা ওজোন স্তর বায়ুমণ্ডলের মধ্যে কোন স্তরে দেখা যায়, সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ারে, এবং যার উচ্চতা হলো ভূপৃষ্ঠ থেকে 20-50 কিলোমিটার উচ্চতাযুক্ত স্থানে এই ওজোন স্তরটা দেখতে পাওয়া যায়। এবং পরিবেশের উপর এর একটা মারাত্মক প্রভাব রয়েছে এই ওজোন গ্যাসের বা ওজোন স্তরের। এই ওজোন স্তর সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট রেকে তোমার পৃথিবীপৃষ্ঠে আসতে দেয় না। সূর্য থেকে যে ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি যেগুলো আসে, সেগুলি এই ওজোন স্তর ভূপৃষ্ঠে আসতে দেয় না, সেইখানে তাকে শোষণ করে নেয় আল্ট্রাভায়োলেট রেগুলোকে ওজোন স্তর। সেই জন্য এটা, এই ওজোন গ্যাসটা সমস্ত পৃথিবী কুলকে রক্ষা করে এই ক্ষতিকর রশ্মি থেকে। সেই জন্য এই গ্যাসকে বা এই ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়ে থাকে, যেটি ছাতার মতো গোটা পৃথিবীকে তোমার বেষ্টন করে আছে। এটা যদি পৃথিবী হয় তাহলে ছাতার মতো গোটা পৃথিবীকে এই ওজোন স্তরের গ্যাস বেষ্টন করে আছে বা ঘিরে আছে ছাতার মতো, যেটিকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এবং যেটি সূর্য থেকে যে আল্ট্রাভায়োলেট রেগুলো আসে সেগুলোকে আসতে বাধা দেয়। আমাদের বিভিন্ন অবৈজ্ঞানিক কাজকর্মের ফলে, অপরিকল্পিত কাজকর্মের ফলে এই এই যে ওজোন স্তর আছে, ওজোন স্তরটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে ওজোন স্তরটা পাতলা হয়ে আসছে। গ্যাসের যে স্তর আছে, সেই গ্যাসের স্তরটা ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে, যার ফলস্বরূপ যে আল্ট্রাভায়োলেট রেগুলো সূর্য থেকে পৃথিবীতে আসত, যেটি এই প্রাকৃতিক সৌরপর্দা বা ওজোন স্তরটা যেটা বাধা দিত, সেটা আর বাধা দিতে পারছে না। পাতলা হয়ে যাওয়ার ফলে এইখানে ওজোন স্তরে কী হয়েছে, ছিদ্রের সৃষ্টি হয়েছে, যেটি এই আল্ট্রাভায়োলেট রেগুলো এই ছিদ্রের মধ্যে দিয়ে পৃথিবীপৃষ্ঠে পৌঁছে যাচ্ছে বা প্রবেশ করছে, যার ফলস্বরূপ মানুষ সহ গোটা প্রাণী জগৎ কিন্তু আজ তোমার ক্ষতিগ্রস্ত হচ্ছে বা বিপদের সম্মুখীন হচ্ছে। এই ওজোন স্তরের ক্ষয় হলে কী প্রভাব আছে, সেটা অন্য এক ভিডিওতে আলোচনা করা হবে। এখন আমরা জানবো এই ওজোন স্তরের ক্ষয় কেন হচ্ছে, ওজোন স্তরের ক্ষয়ের কারণগুলো কী কী। প্রথমেই আসি সিএফসির নিগমন। সিএফসির ফুল ফর্ম হলো ক্লোরোফ্লোরোকার্বন, যেটির উৎসস্থল হলো এসি, ফ্রিজ এইগুলি, যেগুলি এয়ার কন্ডিশনের বিভিন্ন যেসব যন্ত্র আছে সেইগুলি হলো সিএফসির নিগমনের প্রধান উৎস। এইসব বৈদ্যুতিন যন্ত্র থেকে সিএফসি গ্যাস প্রচুর পরিমাণে বেরিয়ে থাকে, যেটি বায়ুমণ্ডলের সাথে মেশে এবং ওজোন স্তর যেটি আছে ওজোন স্তরকে ক্ষয় করে। তাহলে আমাদেরকে এখন চেষ্টা করতে হবে
যে এইসব শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র যেগুলি আছে, এসি ফ্রিজ বা আরও যেসব যন্ত্র আছে, সেইগুলোকে আমরা যাতে কম পরিমাণে ব্যবহার করি। এবার আসি হ্যালন যৌগের নিগমন। সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট রে হ্যালন 1121 এবং হ্যালন 1301 যৌগগুলিকে ভেঙে সক্রিয় ব্রোমিন পরমাণু মুক্ত করে। সূর্য থেকে যেসব আল্ট্রাভায়োলেট রেগুলি আসে বা অতিবেগুনি রশ্মিগুলো সূর্য থেকে আসে, সেইগুলি এই হ্যালন যৌগ যে অণু আছে সেইগুলোকে ভেঙে সক্রিয় ব্রোমিন পরমাণু মুক্ত করে বা তৈরি করে। সেই ব্রোমিন যে পরমাণু আছে সেটি অক্সিজেন তোমার সরি সেটি ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন তৈরি করে, যার ফলস্বরূপ ওজোন স্তরের ক্ষয় হয় বা ওজোন স্তর ধীরে ধীরে পাতলা হয়ে আসছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে, সূর্য থেকে যে অতিবেগুনি আসে সেই অতিবেগুনি রশ্মিটা এই হ্যালন যৌগগুলির সাথে বিক্রিয়া করে বা হ্যালন যৌগগুলিকে মুক্ত ব্রোমিনে তোমার পরিণত করে। সেই ব্রোমিনটা কী করে, ওজোন যে গ্যাস আছে তার সাথে বিক্রিয়া করে অক্সিজেন তৈরি করে, যার ফলস্বরূপ ওজোন স্তরটা ধ্বংস হচ্ছে ধীরে ধীরে। তারপরে আসি সালফেট যৌগের প্রভাব। কলকারখানা থেকে যেসব সালফার ডাইঅক্সাইড বের হয় বা নির্গত হয়, সেগুলি বায়ুমণ্ডলের আরও যে অন্যান্য উপাদান আছে তাদের সাথে বিক্রিয়া করে সালফেট তৈরি করে। সেই সালফেট যে যৌগগুলো তৈরি করলো, সেই সালফেট যৌগগুলো বায়ুমণ্ডলের যে ওজোন স্তর আছে সেই ওজোন স্তরটাকে ক্ষয় করে। তাহলে কলকারখানা থেকে মুক্ত বা নির্গত যেসব সালফার ডাইঅক্সাইড আছে সেইগুলি বায়ুমণ্ডলের অন্যান্য উপাদানের সাথে বিক্রিয়া করে সালফেট যৌগের তৈরি করে বা সালফেটের বিভিন্ন যৌগ তৈরি করে, সেগুলি ওজোন স্তরকে ক্ষয় করে। তারপরে জেট বিমানের চলাচল। জেট বিমান যখন বায়ুমণ্ডল দিয়ে যায় তখন নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড এবং সালফেটের বিভিন্ন অক্সাইড নির্গত করে, যেগুলি ওজোন স্তরকে ক্ষয় করে। আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওর উপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, সেই প্রশ্নের উত্তর আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।